সরকারি অনুদানের চলচ্চিত্র গলুইতে প্রথমবারের মতো জুটি হয়ে শাকিব খান ও পূজা চেরি অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এস এ হক অলিক, যদিও বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক কিছুই এখন পর্যন্ত খোলাসা করেননি। খোরশেদ আলম খসরু প্রযোজিত চলচ্চিত্রটিতে এরই মধ্যে নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। এই ছবির জন্য শাকিব খান তার পারিশ্রমিক অনেকটাই কমিয়ে এনেছেন বলেও শোনা যাচ্ছে। এবার ছবিটিতে নায়িকা হিসেবে পূজা চেরির নাম আলোচনায় এসেছে। গত শুক্রবার 20 আগস্ট ছিল পূজা চেরির জন্মদিন। সেদিন রাতে গলুই লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলেন পরিচালক এস এ অলিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গলুই ছবিতে তার নায়িকা হওয়ার গুঞ্জনটি আরও বেশি ঘন হয়। এই প্রসঙ্গে পূজার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, সময় হলেই আপনাদের সব কিছু জানিয়ে দিতে পারবো। এদিকে গলুই চলচ্চিত্রের প্রযোজক খসরু বলেন, আমরা 4 জন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি, তাদের কাজ দেখছি, কাউকেই এখনও চূড়ান্ত করিনি। আমাদের ইচ্ছা আছে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া, সে তালিকায় পূজাও রয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনাদের খুশির খবর দিতে পারবো যে কে হচ্ছে আমাদের গলুই ছবির নায়িকা। গেল সপ্তাহেই গলুই ছবির নির্মাতা অলিক জামালপুরের বিভিন্ন লোকেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে নির্মাতা ইঙ্গিত করে জানিয়েছিলেন সিনেমাটির শুটিং জামালপুরেই করবেন। এর আগে পরিচালক অলিক জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ছবির নায়ক নায়িকাদের নিয়ে একটি ফটোশুটের আয়োজন করে সিনেমাটির মহরতের ঘোষণা দেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুর সহ বিভিন্ন লোকেশনে ছবির একটানা শুটিং করবেন। সো ভিউয়ার্স, ডালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি গলুইতে নায়িকা হিসেবে পূজা চেরি হলে কেমন হবে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।